এই ডায়োফ সাসপেনশনটি 60 ml হয়ে থাকে। জুভেন্টাস কোম্পানির এই ডায়োফ সাসপেনশনটি বাচ্চাদের কি কি সমস্যার জন্য দেওয়া হয়ে থাকে, এ থেকে কি কি বেনিফিটগুলি পাওয়া যায় এবং এই ডায়োফ সিরাপটির ডোজ কি, এই সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের কি কি কমন সাইড ইফেক্টগুলি দেখা দিতে পারে, তো আমরা এই সম্পর্কে আজকে এই ভিডিওতে জানবো। আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন। আর আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধ ও হেলথ টিপস দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন 60 ml এর এই ডায়োফ সাসপেনশনটি যে কোম্পানি তৈরি করেছে সেটা হলো জুভেন্টাস। এই ছোট্ট একটি বোতলের মধ্যে রয়েছে। তো আমরা জানবো এই ডায়োফ সাসপেনশনটির মধ্যে কী কী কম্পোজিশন রয়েছে। তো ওফ্লাক্সাসিন অ্যান্ড মেট্রোনিডাজল, ওফ্লাক্সাসিন রয়েছে 50 mg এবং মেট্রোনিডাজল রয়েছে 100 mg। এটি ডিএস ফর্মেটেও পাওয়া যায়, যার কম্পোজিশনে থাকে ওফ্লাক্সাসিন 100 mg এবং মেট্রোনিডাজল 200 mg। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ডায়োফ সাসপেনশনটি বাচ্চাদের কী কী সমস্যার যত্ন এটিকে প্রেসক্রাইব করে থাকেন ডক্টররা। তো কেনার আগে, ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে থাকবেন। এই ডায়োফ সিরাপটি 60 ml এর দাম বর্তমান যে MRP সেটা হলো 55.25 টাকা। তো এই ডায়োফ সিরাপটি বাচ্চাদের কী কী কন্ডিশন হলে আমরা এটিকে ব্যবহার করতে পারবো আর ডক্টররা এটিকে প্রেসক্রাইব করে দেন। তো বাচ্চাদের যদি পেটের সমস্যা থাকে, পেট ফুলে যায়, লুজ মোশন, ডায়রিয়া, পেট ফাঁপা, পেটে বদহজম এবং পেটে যদি ব্যাকটেরিয়াল ঘটিত কোনো ইনফেকশন হয়, সে এই কন্ডিশনগুলি নিরাময় করার জন্য ডক্টররা এই সাসপেনশনটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া বাচ্চাদের যদি দাঁতে ইনফেকশন হয় এবং মুখে ঘা হয়, সে কন্ডিশন নিরাময় করানোর জন্য কিন্তু এই সাসপেনশনটি প্রেসক্রাইব করা হয়। তো এছাড়া বাচ্চাদের যদি পেটের আমাশয় হয়, পেটের বদহজমের জন্য অনেক দিন ধরে পেট চালো করে, পেট ফুলে যায়, লিভারের গণ্ডগোল থাকে এবং সবসময় লুজ মোশন হয়, সেই কন্ডিশনে এই ডায়োফ সিরাপটি প্রেসক্রাইব করা হয়। আর এই ডায়োফ সিরাপটি খাওয়ানোর ফলে বাচ্চাদের এই ধরনের সমস্যাগুলি খুবই তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই সাসপেনশনটি বাচ্চাদের ক্ষেত্রে তো দেওয়া হয়, তো এর সঠিক ডোজ কী? তো বাচ্চাদের ওজন এবং বয়স অনুযায়ী এর ডোজ দিয়ে থাকেন ডক্টররা। সেক্ষেত্রে এই ডায়োফ সিরাপটি 1 বছর থেকে 3 বছরের মধ্যে বাচ্চাদের এই সাসপেনশনটি 2.5 থেকে 5 ml করে দিনে 2 থেকে 3 বার বাচ্চাদের সমস্যা অনুযায়ী দেওয়া হয় এবং 5 বছর থেকে 6 বছরের বাচ্চাদের এই সাসপেনশনটি 5 ml করে দিনে 2 থেকে 3 বারের মতো খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। তো এই সাসপেনশনটি খাওয়ানোর ফলে বাচ্চাদের সেরকম মেজর কোনো সাইড ইফেক্টের সম্মুখীন হতে হয় না। তো কমন কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন নোসিয়া, বমিটিং, মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া এবং লস অফ অ্যাপিটাইট, হেডেকের সমস্যা, এই ধরনের কিছু কমন সাইড ইফেক্টের সম্মুখীন হতে পারে। তো ভয়ের কোনো কারণে এর থেকে যদি বেশি সাইড ইফেক্টের সম্মুখীন হন তো অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আর এই ডায়োফ সিরাপটি ব্যবহার, বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন, কেননা আপনারা জানেন বাচ্চাদের এই সাসপেনশনটি অনেক ক্ষতিও করতে পারে, সেই জন্য ডক্টরের পরামর্শ ছাড়া একদমই কোনো ওষুধ ব্যবহার করবেন না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি এই সাসপেনশনটি আপনাদের কাজে দেবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে আর এর থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটি অন করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফিজ।